আসসালামু রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা সবাই ভালো আছো? আমি ইনশাল্লাহ ভালো। করোনা মহামারীতে সারা বিশ্ব আজ কম্পে দাঁড়িয়েছে, সেই সাথে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থা। এই স্থবির শিক্ষা ব্যবস্থাকে সচল করার জন্য আমাদের এই প্রয়াস। তাই আমি মোহাম্মদ মাহবুব রহমান, প্রভাষক আইসিটি চিত্রা মহিলা ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে এই ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আরও শুক্রিয়া জানাই সেই মহান সৃষ্টিকর্তার, যার অসীম কৃপায় এই মহা দুর্যোগের মধ্যে আমরা সুস্থ থেকে ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই ক্লাসে যে বিষয়টা পড়ব সেইটা শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। স্ক্রিনে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলোর আলোকে আমরা ধারণা করতে পারবো আজকে আমরা কোন বিষয়ে আলোকপাত করব। নিশ্চয় তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, এখানে আমরা যে ছবিগুলো দেখছি ছবিতে আমরা বুঝতে পারছি যেখানে কিছু জিনিস আছে আমরা চিনতেও পারি, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপরে কিছু স্টুডেন্ট এখানে বিভিন্ন ডিভাইস নিয়ে তারা তথ্য আদান প্রদানে কাজ করছে। এর থেকে আমরা ধারণা নিতে পারি যে এখানে ডাটা কমিউনিকেশনের কার্যক্রম চলছে। তাহলে আমাদের আজকে ক্লাস কি হতে পারে বন্ধুরা? নিশ্চয় ডাটা কমিউনিকেশন ব্যবস্থা সম্পর্কে এখানে আমরা এটা আমরা অনুমান করতে পারছি। তাই আমরা এখানে বলবো ডাটা কমিউনিকেশন ব্যবস্থা এখানে উৎস থেকে গন্তব্য ডাটাকে স্থানান্তর করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডাটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়। এই ডাটা কমিউনিকেশন মাধ্যম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে তার মাধ্যম আরেকটা হচ্ছে তার বিহীন মাধ্যম। তার মাধ্যমের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী যে মাধ্যমটা আজকে আমার ক্লাসে বিষয়বস্তু হচ্ছে সেইটা, সেটা হলো অপটিক্যাল ফাইবার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে বিষয়টা ফাইবার অপটিক কেবল। তাহলে আজকে আমরা আমাদের বিষয়ের শিরোনাম জানলাম, এখন আমরা একটু দেখে নিই ফাইবার অপটিক্যাল কেবলটা দেখতে কিরকম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ফাইবার অপটিক্যাল কেবলটার একটা চিত্র দেখতে পাচ্ছি, যে তারটা আমরা বলবো যেটাকে হাজার হাজার কাছের তন্তু তৈরি এক ধরনের কেবল, যা আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডাটা স্থানান্তর করে থাকে। এই তারটা অত্যন্ত সরু এবং হালকা, সেটা আমরা দেখলাম যে তারটা ফাইবার অপটিক্যাল কেবলটা কিরকম সেটা আমরা দেখলাম। এখন আমরা জানবো আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখব। আজকে আমাদের যে বিষয়গুলো আমরা জানবো ক্লাস থেকে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ফাইবার অপটিক কেবল কি বলতে পারবে, ফাইবার অপটিক কেবলের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান সহ বর্ণনা করতে পারবে, ফাইবার অপটিক কেবলের শ্রেণী বিভাগ করতে পারবে, ফাইবার অপটিক কেবলের কারণ ও প্রয়োগ ক্ষেত্র ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা জানলাম যে আজকের আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা কোন কোন বিষয়ে এখান থেকে শিখব। এখন আমরা একটু দেখে নিই ফাইবার অপটিক্যাল কেবল কিভাবে কাজ করছে। এটা একটি আগযুক্ত তার, এটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কাজ করে আমরা চিত্রে দেখতে পাচ্ছি তার একটা দৃশ্য। এটা
ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যালের মাধ্যমে কার্য সম্পাদন করে। এরপরে আমরা দেখব ফাইবার অপটিক্যাল কেবলের গঠন। ফাইবার অপটিক্যালের গঠন তিনটি অংশের সমন্বয়ে হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি চিত্রে, আমাদের চিত্রগুলো বিভিন্ন ভাবে আমরা এখানে এনেছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে যে চিত্রটা আছে, দেখো ফাইবার অপটিক্যালের কেবলের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কোর। এদের প্লাস্টিক বা কাঁচের তন্তু দ্বারা তৈরি। এই কোরকে ঘিরে আরেকটি আবরণ থাকে যেটাকে বলা হয় কিলাডিং। এই কিলাডিংটাও কাছে তন্তুর তৈরি। এরপরে কিলাডিং এর পরে আমরা আরেকটা বিষয় যেটাকে আমরা প্রধান হিসেবে ধরে থাকি সেটা হচ্ছে জ্যাকেট। প্লাস্টিকের আবরণ যুক্ত হয়ে থাকে এটা। এতে এই কোরটাকে অপটিক্যাল কেবলের কোরটাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ধর্ষণ, মরিচা, বস্তান ইত্যাদি থেকে কোরকে রক্ষা করে থাকে। তাহলে আমরা ফাইবার অপটিক্যালের কেবলের গঠনটা একটু দেখলাম। এরপরে আমরা দেখব ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান। এর গঠনের পরে আমরা আসবো গঠন উপাদান। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ফাইবার অপটিক্যাল কেবলের গঠন উপাদান সমূহ এখানে উল্লেখ করা হয়েছে। সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট থেকে মাল্টি কম্পোনেন্ট বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাল্টি কম্পোনেন্ট কাঁচ। এই কাঁচগুলোর সমন্বয়ে ফাইবার অপটিক্যাল কেবল গঠিত হয়। এছাড়া কাঁচ ছাড়াও আরও কিছু জিনিস ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্লাস্টিক আমরা চিত্রে দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের প্লাস্টিক এখানে দেখানো হচ্ছে। এইটার গঠনের মধ্যে প্লাস্টিকটাও থাকে। এছাড়া সিলিকা নামক ধরনের পদার্থ যেটাও সমন্বয়ে এই ফাইবার অপটিক কেবলটা গঠিত হয়। এরপরে আমরা গঠন উপাদানের পরে আমরা দেখব এই ফাইবার অপটিক কেবলের কিছু বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো আমাদের জানা দরকার। এই কেবলের ব্যবহার বিস্তৃত করতে গেলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা রাখতে হবে। এক নম্বরে আমরা দেখছি এর গতি আলোর গতির সমান। দুই নম্বরে দেখছি একসাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়। এরপরে দেখছি শক্তির অপচয় হয় না বলা চলে। চার নম্বরে রাসায়নিক নিষ্ক্রিয়তা। তাহলে অপটিক্যাল ফাইবার কেবলের আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম। বৈশিষ্ট্যের পরে আমরা ফাইবার অপটিক কেবলের গঠন নিয়ে আলোচনা করব। ফাইবার অপটিক কেবল দুই ভাগে বিভক্ত। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের একটা চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে এক নম্বরে আসতে দেখো স্টেপ ইন্ডেক্স। স্টেপ ইন্ডেক্সটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল যে করে প্রতিসাম্য অনুসারে এর ব্যাসটা সর্বত্র সমান থাকে। এরপরে দুই নম্বরে আছে গ্রেডেড ইন্ডেক্স। গ্রেডেড ইন্ডেক্স, এই গ্রেডেড ইন্ডেক্সটা কেন্দ্রের ব্যাসটা বেশি থাকে এবং ব্যাসার্ধ অনুসারে এটা কমতে থাকে। আরেকটা প্রকার আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যেটাকে বলা হয় মনোকর। মনোকরটা সিঙ্গেল অপলেন্স লাইটের ডিজাইন, ক্যামেরা ডিজাইন করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ব্যাস অনুসারে এই ফাইবারকে আমরা দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল মুড ফাইবার আর একটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। সিঙ্গেল মুড ফাইবারের কোরের ব্যাসটা থাকে 8 মাইক্রো এবং ক্লাডিং এর ব্যাস থাকে 125 মাইক্রো।
এবং এর জ্যাকেটের যে ব্যাসটা থাকে 400 মাইক্রন। মাল্টিমোড ফাইবার, এই ফাইবারটা এর যে কোরের ব্যাস থাকে 62.5 বা 5 এবং এর ইলাস্টিকের ব্যাস হচ্ছে 125। এটি একসঙ্গে একাধিক ডাটা ট্রান্সমিশন করতে পারে এবং সমস্ত উৎস থেকে গন্তব্যে সমস্ত ডাটাগুলো একই সঙ্গে পৌঁছাতে সক্ষম। আমরা ফাইবার অপটিক্যাল কেবলের প্রকারভেদের পরে এর সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানব। ফাইবার অপটিক্যাল কেবলের বেশ কিছু সুবিধা আছে। এই যে এক নম্বর সুবিধায় আমরা দেখতে পাচ্ছি গিগাবাইট রেঞ্জে ডাটা ট্রান্সমিশন, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন রেটটা অনেক বেশি, ব্যান্ডউইথ অনেক বেশি থাকে। এরপরে আমরা দেখছি আরেকটা সুবিধা, ডাটা ট্রান্সমিশনে আলোক তরঙ্গের ব্যবহার, আলোক তরঙ্গের ব্যবহার। এরপরে আমরা দেখছি নেটওয়ার্ক তৈরির ব্যাকবোন হিসেবে ব্যবহার করা হয়। নেটওয়ার্ক তৈরির ব্যাকবোন, এই ব্যাকবোনটা নিয়ে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। ব্যাকবোনটা হচ্ছে এমন একটা কম্পিউটার নেটওয়ার্কের তিন ব্যবস্থা, যেখানে সেই ব্যবস্থা সমস্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে ডাটা চলাচলের পথকে সুগম করতে সক্ষম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাটা চলাচলের নিশ্চয়তা ও গোপনীয়তা, এই জিনিসটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন ডাটা নিয়ে কাজ করব তখন ডাটাটার ব্যবহারের নিশ্চয়তা আমাদের থাকতে হবে এবং গোপনীয়তা, দুটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা ডাটা ব্যবহার করলে ডাটার যদি নিশ্চয়তা এবং গোপনীয়তা যদি না থাকে তাহলে সেই ডাটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে আনতে পারে, এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আমরা দেখছি অধিক দূরত্বে ডাটা পরিবহন, এই কেবলের মাধ্যমে অধিক দূরত্বে ডাটা স্থানান্তর করা সম্ভব, যেটা অন্য কেবলের মাধ্যমে সম্ভব নয়। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সুবিধার ভিতরে আকারে চিকুন ও ওজনে হালকা, এটা আকারে চিকুন এবং ওজনে হালকা হওয়ার কারণে এটা সহজে বহনযোগ্য। এরপরে অসুবিধার পরে আমরা জানি যে সমস্ত ক্ষেত্রে সুবিধা ভোগ করা যায় তার বিপরীতে অসুবিধা থাকাটাও স্বাভাবিক, তাই ফাইবার কেবলে এখানে কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করতে পারছি। দেখো এখানে কিছু চিত্র দেওয়া হয়েছে, চিত্রের নিচে আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করছি, এখানে কিছু টাকার ছবি দেওয়া আছে। তাহলে টাকা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমরা এখানে যে দৃশ্যকে বুঝাচ্ছি যে অন্যান্য কেবলের তুলনায় এটা অত্যন্ত দামি। এরপরে আরেকটা অসুবিধা হচ্ছে এতে ভঙ্কু প্রবণ বলে ইউ আকারে বাঁকানো যায় না, এটাকে বাঁকাতে গেলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে সহজে বাঁকানো সম্ভব না। এরপরে আমরা দেখতে পাচ্ছি কেবল স্থাপন ও রক্ষণাবেক্ষণের বেশ ত্রুটি, এই কেবলটা স্থাপন করতে গেলে এর প্রক্রিয়াটা একটু জটিল প্রকৃতির। এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, কারিগরি দক্ষতা সম্পূর্ণ জনবলের প্রয়োজন হয়, যেহেতু এর ব্যবস্থাপনা জটিল তাই এটা স্থাপন করতে গেলে এখানে কারিগরি দক্ষতা সম্পূর্ণ জনবল ছাড়া সাধারণ মানুষের পক্ষে একে একে রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, প্রতিস্থাপন সম্ভব নয়। তাই আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম তাতে ফাইবার অপটিক্যাল কেবলের সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখব ফাইবার অপটিক্যাল কেবলের ব্যবহারের ক্ষেত্র,
এই কেবল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি কেবল টিভি নেটওয়ার্কে বিভিন্ন টিভি চ্যানেলের মনোগ্রামগুলো এখানে দেওয়া আছে। যে সমস্ত টিভি নেটওয়ার্কিং ক্ষেত্রে এই কেবলটি ব্যবহার করা হয়। এরপরে আমরা চিত্র ডিভাইস দেখতে পাচ্ছি, দূরে দূরে অবস্থিত কিছু ডিভাইস এবং সেই ডিভাইসের সাথে একটা সাথে একটা সংযোগ দেওয়া আছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এখানে টেলিফোন সিস্টেমের ক্ষেত্রে এই ফাইবার অপটিক কেবলটা ব্যবহার করা হয়। এরপরে সাবমেরিন কেবল, সমুদ্রের তল দেশ দিয়ে বিভিন্ন মহাদেশ, পৃথিবীর বিভিন্ন মহাদেশের সাথে যে সংযোগ ব্যবস্থা গড়ে উঠেছে সেটা সম্ভব হয়েছে এই ফাইবার অপটিক কেবলের ব্যবহারের মাধ্যমে। দূরবর্তী অবস্থানে ডাটা ট্রান্সমিশন, অধিক দূরে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবার কেবলটি ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার আরো কি এখানে আমাদের কিছু প্রশ্ন হয়ে থাকে, আমরা প্রশ্নগুলো একটু দেখব এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি তাহলে আমরা আমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো হবে তার উত্তরগুলো সঠিকভাবে দিতে পারব। তাই যারা আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখনো সঠিকভাবে দিতে সক্ষম নয় তারা আমার এই ক্লাসটি ইউটিউবের যে চিত্রা মহিলা কলেজ লিখে সার্চ দিলে এই ক্লাসটা পাওয়া যাবে, সেখান থেকে আমরা পুনরায় ক্লাসগুলো দেখে আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো আমরা গ্রহণ করতে সক্ষম হব। আমরা প্রশ্নগুলো একবার একটু দেখি। ফাইবার অপটিক কেবল কি, ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ, ফাইবার অপটিক কেবলের তিনটি সুবিধা, ফাইবার অপটিক কেবলের তিনটি বৈশিষ্ট্য, ফাইবার অপটিক কেবলের কয়টি অংশ কি কি, ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান সমূহের নাম, ফাইবার অপটিক কেবলকে এই প্রকারে বাঁকানো যায় না কেন, এই যে প্রশ্নগুলো আছে আমরা সবাই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা জেনে নিব এবং পরীক্ষায় আমরা সেগুলো উপস্থাপন করে আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে সক্ষম হব। এরপরে আমি ক্লাস শেষের আগে তোমাদেরকে বাড়ির একটি কাজ দিতে চাই। দেখো একটি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ির কাজ এখানে দেওয়া আছে। নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবলের গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা এই বাড়ির কাজটি সবাই মনে করে রাখবে এবং পরবর্তীতে ক্লাস টিচারকে দিয়ে মূল্যায়ন করে নেবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।